জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের ফলাফল দেওয়ার পর দেখা গেছে অনেকেই প্রথম রিলিজ স্লিপে চান্স পায়নি। আবার অনেকে প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়েছে কিন্তু যে সাবজেক্টে চান্স পেয়েছে সেই সাবজেক্টটি পছন্দ হচ্ছে না অথবা কলেজ পছন্দ হচ্ছে না। তো অনেকেই প্রশ্ন করছেন যে ভাইয়া দ্বিতীয় রিলিজ স্লিপ কবে দিবে বা দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু হতে পারে তার সম্ভাব্য ডেট। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আসি দ্বিতীয় রিলিজ স্লিপ কবে দিবে। তো আপনারা প্রত্যেকেই জানেন এখন প্রথম রিলিজ স্লিপের ভর্তির কার্যক্রম চলমান আছে। তো এই প্রথম রিলিজ স্লিপের ভর্তির কার্যক্রমের ক্ষেত্রে যারা চান্স পেয়েছেন এবং ভর্তি হতে চাইছেন প্রত্যেকেরই অনলাইন থেকে একটি ভর্তির ফর্ম পূরণ করতে হবে এবং এর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে 29/8/2022 তারিখ থেকে 6/9/2022 তারিখের মধ্যে, অর্থাৎ 6 সেপ্টেম্বর পর্যন্ত এই ভর্তির ফর্মটি অনলাইনে পূরণ করা যাবে। এরপরে গিয়ে কোনোভাবেই আর পূরণ করা যাবে না। এরপর 7/9/2022 তারিখের মধ্যে আপনাকে টাকা পয়সা জমা দিতে হবে বা ভর্তি হয়ে যেতে হবে, অর্থাৎ ভর্তি শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং ভর্তির লাস্ট ডেট হচ্ছে 7 সেপ্টেম্বর। এরপর 8 তারিখের মধ্যে অর্থাৎ 8 সেপ্টেম্বরের মধ্যে যেই সকল শিক্ষার্থীরা প্রথম রিলিজ স্লিপে ভর্তি হয়ে যাবে প্রত্যেকের ভর্তি নিশ্চয়ন করে দিবে 8/9/2022 তারিখের মধ্যে। তো 8/9/2022 তারিখ পর্যন্ত এই অনার্স ভর্তির পুরো প্রক্রিয়াটি চলমান থাকবে। যেহেতু অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের ভর্তির প্রক্রিয়াটি আগামী 8 সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে, সেক্ষেত্রে 8 সেপ্টেম্বরের পরে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু হবে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে কতদিনের মধ্যে আবেদন শুরু হতে পারে। তো 2 থেকে 3 দিনের মধ্যে আবেদন শুরু হবে, বিষয়টি কনফার্ম থাকেন, কারণ এর পরবর্তী কোর্সের ভর্তির কার্যক্রম রয়েছে, অর্থাৎ অনার্স প্রফেশনালের ভর্তির কার্যক্রম রয়েছে এবং ডিগ্রি কোর্সের ভর্তির কার্যক্রম রয়েছে, এবং ডিগ্রি কোর্সের আরও 2টি কোর্স রয়েছে, অর্থাৎ ডিগ্রি প্রাইভেট কোর্স এবং সার্টিফিকেট কোর্স। তাহলে বুঝতেই পারছেন প্রত্যেকটি কার্যক্রমই কিন্তু কমপ্লিট করতে হবে এবং এই বছরের মধ্যেই কমপ্লিট করতে হবে। হয়তো কিছুদিন সময় লাগতে পারে, তবে খুব তাড়াতাড়ি কিন্তু অনার্স ভর্তির এই প্রক্রিয়াটি শেষ করে দেওয়া হবে, কারণ অনার্সের পরেই প্রফেশনাল অনার্স কোর্সের ভর্তির কার্যক্রম শুরু হবে। তো সেই ক্ষেত্রে সাধারণভাবে বোঝা যাচ্ছে যে আগামী 8 সেপ্টেম্বরের পরে গিয়ে 2 থেকে 3 দিনের মধ্যেই আপনাদের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু হবে। তো যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পাননি অথবা প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়ে ভর্তি হতে চাইছেন না, তাদের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু হতে পারে 10 সেপ্টেম্বরের পরে, অর্থাৎ 10 সেপ্টেম্বরও শুরু হতে পারে বা তার পরের দিনও শুরু হতে পারে। তো এই ছিল বিষয়। এখন অনেকেই আছে যারা প্রথম রিলিজ স্লিপের চান্স পেয়েছে কিন্তু ভর্তি হতে চাইছে না, তাদের কি করতে হবে? তো আপনারাও দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য ওয়েট করতে পারেন। সেক্ষেত্রে আপনি যে সাবজেক্টে চান্স পেয়েছেন ওই সাবজেক্টে আপনার ভর্তির যে ফর্মটি রয়েছে সেটিও পূরণ করার দরকার নেই বা ভর্তি হওয়ারও দরকার নেই, কারণ ভর্তি যদি আপনি একবার হয়ে যান সেক্ষেত্রে আর পরবর্তীতে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না। সো যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়েছেন কিন্তু ভর্তি হতে চাইছেন না, তাদেরকে উচিত দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য ওয়েট করা। তো এই ছিল ভিডিওটি। ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।